সম্মানিত দিদি ভাইরা, আমরা সূরাতুল ফাতিহার তাফসীর করছিলাম। ইতিমধ্যে আমরা তাআব্বুজ এবং তাসমিয়া এই দুটি আয়াতে কারিমার তাফসীর নিয়ে আমরা কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াতে কারিমা সূরার মূল অংশ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমরা আয়াতে কারিমা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ শুরু করলেন আলহামদুলিল্লাহ দিয়ে। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে শুরু হয়েছে। এজন্য আমরা নামাজে দাঁড়ালে যখন আমরা সূরা ফাতিহা শুরু করি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা আস্তে আস্তে পড়ি, আমরা জোরে পড়ি, শুরু করি জেহরি কেরাত আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত। আল্লাহ কোরআন শুরু করলেন তার প্রশংসা দিয়ে, এর কারণ তিনি একমাত্র প্রশংসার মালিক, সুবহানাল্লাহ। তাই শুরুতে তিনি বললেন যাবতীয় প্রশংসা একমাত্র কার জন্য? আলহামদু, আমরা বলি সকল প্রশংসা। এই সকল শব্দটা আমরা পেলাম কোথায়? সকল শব্দের আরবি হল কুল্লু, এখানে তো কুল্লুন শব্দ নাই। এরপরও আমরা সকল বলি, এর কারণ হলো এখানে যে আলিফ লাম আছে আলহামদুর শুরুতে, আব মিম দাল এর শুরুতে আছে আলিফ লাম, এটাকে লাম ইস্তিগরাকি বলা হয়। লাম ইস্তিগরাকি যখন আসে তখন তার পরবর্তী যে শব্দ, ওই শব্দের যত দিক আছে, বিভাগ আছে, সবটাকে একসাথে সামিল করে। তো হামদের যত দিক আছে, প্রশংসার যত বিভাগ আছে, প্রশংসা বলতে যা বোঝানো হয় আলহামদুর আলিফ লাম দিয়ে সবটাকে সামিল করে একসাথ করে সবটা প্রশংসা লিল্লাহি নিবেদিত করা হলো কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য এই শব্দটা স্বাভাবিকত আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে ব্যবহার হয় না। প্রশংসার আরবি আরো শব্দ আছে, যেমন মাদহুল, প্রশংসা। এটা আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, কিন্তু স্বাভাবিকত হামদুন এ শব্দটা আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয় না। আলহামদু বলার পরে তো কারোর সাথে ব্যবহার হওয়ার আর সুযোগই নাই। আলহামদু হলো যাবতীয় প্রশংসা, সব প্রশংসা, এটা আমরা একসাথ করে নিবেদিত করে দিলাম আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সকল প্রশংসার মালিক, এর কারণ কি? এবার তিনি বলছেন আর রহমানির রহিম, কারণ আমি রহমান। সুবহানাল্লাহ, করেন আমি রহমান, রহমত না দিলে তোমরা বাঁচতে পারবা না। দুনিয়ায় চলতে প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমতের দরকার আছে কিনা? আহারে, আমরা রহমতের এতটা মুখাপেক্ষি, তার রহমত থেকে তিনি যদি আমাদেরকে এক সেকেন্ডের জন্য বের করে দেন আমাদের উপায় থাকবে না। তিনি খালেক, তিনি মালিক। এবার কোরআনে তিনি বিভিন্ন জায়গায় নিজের কথা বলেছেন, বলে এবার তাকে বলছেন আমি হামিদ, আলহামদু থেকে আমি হামিদ। আরে প্রশংসনীয় একমাত্র আমি, আল্লাহর কিছু নাম আছে যেগুলো অন্য কারো সাথে যায় না, যেমন আল মুতাকাব্বির, বাংলা অর্থ কি বলেন না? আলেমুল আমারা তো আছেন দু চারজন, অহংকারী। মুতাকাব্বির কি? আমরা মানুষের কই তো, কেউ যদি একটু অহংকারী, বেটা বাং মুতাকাব্বির, এটা আল্লাহর নাম। এটা অন্যের ক্ষেত্রে গেলে এটা হলো দূর নাম, যেমন নাউযু বিল্লাহি মিন যালিক, কেউ যদি আমার পিছনে বলে আমাদের ইলা মসজিদ কি জানি বলে, নিউটাউন মসজিদের খতিব সাহেব মুতাকাব্বির, এটা কি আমার সুনাম হলো? আমি যদি আপনাকে বলি আপনি একজন মুতাকাব্বির, আপনার সুনাম হবে? কিন্তু আল্লাহ বলে আমার নাম মুতাকাব্বির,
হুয়াল্লাহুল খালিকুল বারিউল পড়ছেন না ওখানে আল মুতাকাব্বির তিনি অহংকারী এর কারণ হলো অহংকার করার জন্য যত গুণ দরকার সব গুণ আছে একজনের মাঝে তিনি কে আল্লাহ আপনি অহংকার করবেন কি দিয়া সুযোগ নাই এই আমারে চিনো আমি কে কেন চিনব না আপনি আব্দুর রহিম সাহেব আপনি আব্দুল জব্বার সাহেব আপনি কিন্তু রহিম না আপনি আব্দুর রহিম গোলাম আপনি কিন্তু জব্বার না আপনি আব্দুল জব্বার জব্বারের তো অহংকার গোলামের কোথা থেকে আসে অহংকার তো মালিকে করবে সুবহানাল্লাহ করে আমরা তো কেউ মালিক না তো নাম নিয়ে অহংকারের সুযোগ নাই এই নামটা আরেকজনে আপনারে দিছে আপনার জন্মের সপ্তম দিনে প্রথম সাত দিন আপনার নামটাও ছিল না তাহলে সপ্তম দিনে আপনি নাম নিজে নিজে নিছেন না আরেকজনে দিছে তো ফরের দনে ফরদারি অন্য দিছে নিয়ে কিসের অহংকার তাই আপনি চৌধুরী আপনি অমক আপনি তমক অহংকারের সুযোগ নাই তো তিনি চাইলে আপনাকে ফকিরের ঘরও পাঠাতে পারতেন তখন চৌধুরী নাম নিয়ে আর তামাশা দেখানোর অহংকার দেখানোর সুযোগ আপনার থাকতই না টাকার অহংকার এসেছিলেন যখন কয় টাকা সাথে ছিল এটা পাবলিকে দিছে আবার যে টাকা নিয়ে বাহাদুরি করছিল টাকার মাঝে আপনার নাম আছে বাংলাদেশ সরকার লেখা আছে আমার বন্ধু এটার মালিক আপনি নন আপনি সাময়িক সুবিধাভোগী মাত্র তাই হাজার টাকা পরিশ্রম করে কামাইছেন বটে এই টাকা আপনার আপনি দাবি করেন আমার টাকা কিন্তু পুলিশের সামনে ওই টাকায় আগুন লাগাইয়া দেখেন অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই আপনি কামাইছেন আগুন লাগাইয়া দেখেন পুলিশের সামনে অ্যারেস্ট হবে মামলা হবে আপনি বলবেন আমার টাকা আমি পড়াইছি প্রশাসন বলবে টাকার তোমার নাম আছে বাংলাদেশ সরকার লেখা এটা বাংলাদেশ ব্যাংক ওই টাকার মালিক সরকার তুমি নও তা আপনি যে টাকার অহংকার করছেন এটা কি আপনার এইভাবে যদি আমরা অহংকারের দিক খুঁজি মানুষের মাঝে একটা অহংকারের দিক পাওয়া যাবে না এই জন্য অহংকারের মালিক কে তো যার মাঝে অহংকার করার কিছু নাই প্রশংসা পাবে কেমনে সে তাই আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক হলেন রব্বিল আলামিন এবার আল্লাহ আমার নিজের পরিচয় দিচ্ছেন আমি হচ্ছি তাম বিশ্বজাহানের প্রভু রব তোমারও রব এই আলহামদু শব্দটা রাসুসকর এটা হলো যত রকমের কৃতজ্ঞতা আছে সকল কৃতজ্ঞতার মাথা মা শাকার আল্লাহ আব্দুন লাম ইয়াহমাদুহু লা ইয়াহমাদুহু দুই শব্দে এসেছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ না পড়ে সে আল্লাহর প্রশংসাই করে নাই এটা মাথা এজন্য আমরা যদি আল্লাহর প্রশংসা করতে চাই তাহলে কোন শব্দ দিয়ে করা লাগবে আলহামদুলিল্লাহ যদি আপনি কৃতজ্ঞ হতে চান আর যে কৃতজ্ঞ নয় সে অকৃতজ্ঞ আর যে অকৃতজ্ঞ হয় সে আল্লাহর রহমত প্রাপ্ত হবে না অকৃতজ্ঞকে কেউ পছন্দ করে না অকৃতজ্ঞ বন্ধু সেও কিন্তু ঘৃণিত সন্তানও যদি মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন না করে ওই সন্তানকে মা বাবাও পছন্দ করে না কৃতজ্ঞতার কারণে কুকুরকেও মানুষ পছন্দ করে আর অকৃতজ্ঞ হলে দুস্থ পছন্দনীয় হয় না সন্তানও না কুকুর প্রভু ভক্ত কুকুরের মাঝে কৃতজ্ঞতা আছে যার কারণে কুকুর লালন পালন করা জায়েজ আছে শর্ত সাপেক্ষে যদি সে আপনার বাগান পাহারা দেয় বাড়িঘর পাহারা দেয় তাহলে কুকুর পালন করা জায়েজ শুধু শুধু পালন করা নিষেধ তাহলে কুকুরকেও মানুষ পালন করবে কুকুরকে শিকারও বানানো জায়েজ কুকুর দিয়ে শিকার করা কালবে মুআল্লাম প্রশিক্ষিত কুকুর এবং বাংলাদেশের সেনাবাহিনীর কাছেও কুত্তা আসেনি হ্যাঁ ডগ ডগ স্কোয়াড এবং পৃথিবীর বিভিন্ন দেশে কুকুরদেরকে সেনাবাহিনীর র্যাঙ্ক দেওয়া হয় মেজর কর্নেল কুকুর কর্নেল আছে কুকুরের বেতন আছে
$5,000, $10,000, $20,000 বেতন দে কুকুরকে। কুকুর শুধু কৃতজ্ঞতা নামক গুণের কারণে ওই কুকুরও সম্মানিত হয়। আপনারা জেনে থাকবেন আসহাবে কাহাফের যুবকেরা তাদের গুহার মাঝে ছিল কয়েক শত বছর, কত বছর আল্লাহ ভালো জানে কত বছর, এখানে কথা আছে, হ্যাঁ কয়েকশো বছর ছিল। সেখানে মানুষের বক্তব্য যেটা আপনারা বলছেন ইখতিলাফ আছে, এই জন্য মুফাসসিররা বলেছেন এই শব্দটা কি আল্লাহর না শব্দটা লোকদের, এই যে 300 বছরের বেশি যেটা আপনারা বললেন, যাই হোক এই জন্য আমি নির্ধারিত বললাম না, কয়েকশো বছর ছিল। ওখানে তাদের সঙ্গী ছিল একটা কুকুর, ওই কুকুর নামক শব্দটা ওই সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা দেখাইয়া সে গুহার সামনে এভাবে বসেছিল, এই জন্য আল্লাহ কুকুরটাকে কোরআনে উদ্ধৃত করে দিয়েছেন, সুবহানাল্লাহ, শুধু কৃতজ্ঞতার কারণে। কৃতজ্ঞতার কারণে একটা কুকুর সম্মানিত হয়ে যায়, আর অকৃতজ্ঞ হলে দোস্ত অপমানিত হয়, অসম্মানই হয়। এই জন্য কৃতজ্ঞতা নামকের শব্দটা আমাদের মাঝে থাকতেই হবে। যদি কোনো মানুষ মানুষের উপকার করে সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, হাদিস হলো যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। এই জন্য কৃতজ্ঞতা লাগবে, আমাদের মাঝে এটা খুব কম, কিন্তু পাশ্চাত্যে এটা খুব বেশি। আমাদের দেশে কিছু গুণ আছে যেগুলোর খুব অভাব, যেমন সরি বলার অভ্যাস খুব কম, আবার সরি বলার পরেও ক্ষমা করার অভ্যাস আরো কম। সৌদি আরবে মারামারি করছে, দুজন ঝগড়া লাগছে, এর মাঝে যদি একজন বলতে পারে মালিশ, মনে হবে যেন আগুনের মাঝে পানি ঢালছে। দুজন ঝগড়া লাগছে, খুব মারামারি হয়ে যাবে, একজন গিয়ে বললো সাল্লি আলা মুহাম্মদ, দুজনই থেমে যাবে। ঝগড়ার মাঝখানে বললো আরেকজন, তৃতীয় ব্যক্তি, দুজন লাগছে ঝগড়া, একজন বললো মালিশ, অপরজন থেমে যাবে আগুনে পানি ঢালার মতো, হঠাৎ করে থেমে যাবে। আমার নিজের অভিজ্ঞতা আছে, বললে সময় নষ্ট হবে গেলাম না, এমন এক পরিস্থিতি হয়েছিল মসজিদে হারামে, আমি মালিক বলার সাথে সাথে লোকটা আমারে ছাড় দিছে, অর্থাৎ মসজিদে লাইনে ঢুকা নিয়ে আমি একটু এমন জায়গায় ঢুকা নামাজে খাড়াইছি এখানে দাঁড়ানোটা সে পছন্দ করেনি, সে একটু রিল্যাক্সে দাঁড়াইছিল আর কি। তো আমি চিকন চাকন মানুষ চান্স পাইয়া মাঝখানে ঢুকে গেছে, ঢুকার পরে এর নামাজে দাঁড়ানোর বুঝছি আমি যে আমারে পছন্দ করতেছে না, যা আমি কেন এখানে ঢুক, আবার এত মোটা রান হয়তো মিশ্রী হবে, হে যদি বৈশা সাপ মারে আমার রানে আমার খবর আছে। আমি বুঝতে পারছিলাম যে লক্ষণ বালা না, সালাম ফিরানোর পরে নিশ্চয় একটা কিছু আমাকে বলবে, তাই আমি অপেক্ষা করলাম, সালাম ফিরানোর সাথে সাথে মালিশ, সে একটু সরে গিয়া হাসি দিয়ে আমার জড়াইয়া ধরছে, ঠিক আছে বাংলাদেশ হইলো কই তো মিয়া, জায়গা দখল কইরা মালিশ। সরি বলার পর আপনি লক্ষ্য করবেন যদি কারো গায়ে লেগে যান, হোসট খান, গুতা খান, আপনি বললেন সরি, দেখবেন যে রুক্ষ নজরে তাকাবে অথবা বলে বসবে গুতা মাইরা সরি, এর মানে ক্ষমা করতে আমরা কম জানি। সরি বলা এটা ভালো গুণ, দোষ স্বীকার করবেন অসুবিধা নেই। কৃতজ্ঞতা, কেউ সামান্য উপকার করুক তাকে থ্যাংকস জানানো দরকার আছে কিনা, একবার সামান্য করুক, আরবিতে হলে বলেন শুকরান, বাংলায় বলেন ধন্যবাদ, ইংরেজিতে হলে থ্যাংক ইউ, থ্যাংকস। আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, তিনি কৃতজ্ঞ বান্দাকে খুব ভালোবাসেন। এবার বলুন তো কৃতজ্ঞ বান্দার সংখ্যা কি বেশি না কম? হ্যাঁ, আল্লাহ বলছে কালিলুম মিন ইবাদিয়াস শাকুর, এই কৃতজ্ঞ বান্দারে আমি খুব ভালোবাসি, প্রশংসা শুনতে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার বান্দাদের মাঝে কৃতজ্ঞ বান্দার সংখ্যা কালির বড়ই কম। আসলে হতো এত কম, আল্লাহ 24 ঘন্টা সময় দিল, মাত্র একটু সেজদা দেবে মানুষ, আল্লাহ তো আর কিছু চায় না। আজকের দিনে আমরা যারা রোজা রাখি নাই আল্লাহ কি নারাজ হয়েছে কথা বলতে হবে? আল্লাহ কয় না, আজকে রোজা রাখলে নফল ভালো রাখো, ইচ্ছা থাকলে না হয় রাখো না, আমি রাখবো না। আজকে আমরা কেউ হজে যাই নাই, আল্লাহ কি রাগ হয়েছে? হজের মাস এত না,
আমরা আজকে যাকাত দেই নাই, কেউ যদি আজকে এক টাকাও সাদাকা না করি ফকিরকে না দেই, আল্লাহ কি রাগ হইব? আল্লাহ কই না দিলে ভালো, না দিলে আমি রাগ হই। তাহলে আল্লাহ কি চায়? আর একটু সেজদা। এই চব্বিশ ঘন্টাতে আর কিচ্ছু চায় না, যে বান্দা তাকে একটু সেজদা করবে, কৃতজ্ঞতা জানাবে, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি অক্সিজেন দিচ্ছ, আমি এক টাকাও বিল দেই না। এই করোনা আইসা অক্সিজেনের মূল্য আমাদেরকে বুঝাইছে, এরপরেও না বুঝলে জাতির আল্লাহ আর বুঝাইব কেমনে? ঠিক না? এই অক্সিজেনের জন্য কত মানুষ পাগল হয়ে গেছে, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, হাসপাতাল থেকে ওই হাসপাতাল, খবরে এগুলো প্রতিনিয়ত আসছে যে একটা বক্স অক্সিজেনের জন্য পাগল হয়ে গেছে, সন্তান বাবার অক্সিজেন লাগবে হাসপাতালে দৌড়াচ্ছে, অথচ সেই সন্তানটাই জোহর করে নাই। যে সন্তান অক্সিজেনের জন্য স্কয়ার থেকে চলে গেছে আরেক হাসপাতালে ল্যাবেডে, ওই সন্তানটা আসর করে নাই। আচ্ছা, আল্লাহ যদি চাইতেন তার অক্সিজেনের শূন্যতা লাগাইতে পারতেন না? তাহলে সেই যে বিনা পয়সা অক্সিজেন পাইল, আল্লাহকে একটু সেজদা করবে, সময় লাগবে এক দেড় ঘন্টা মাত্র, পাঁচ ওয়াক্ত নামাজে এক দেড় ঘন্টার বেশি লাগে না, আল্লাহর বান্দারা কৃতজ্ঞ হয় না। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদের বলছেন তোমরা এটা করো, আলহামদু হুয়া সানাউ বিল লিসান ওয়াহদাহু মিন নিমাতিন কানাত আও গাইরিহা। হামদ মানে হলো মুখে প্রশংসা করা, আপনি কাজের মাধ্যমে করবেন, এটা হামদের একটা অংশ হবে, এটা শুকর হবে, কৃতজ্ঞতা হবে, কিন্তু মুখে বলবেন আলহামদুলিল্লাহ, এটাই প্রকৃত প্রশংসা হবে। আল্লাহ তার বান্দার মুখে আলহামদুলিল্লাহ শুনতে বড়ই পছন্দ করেন, সুবহানাল্লাহ। বান্দা যদি পেটের তলা থেকে নাক পর্যন্ত খায়, নাক পর্যন্ত খাওয়ার পরে বান্দা যদি আলহামদুলিল্লাহ একবার বলে দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, ইন্নাল্লাহ লা ইয়ারদানিল আবদি আন্যাকুলাল আকলা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবা শরবা ফায়াহমাদুহু আলাইহা, সহিহ মুসলিমের হাদিস। বান্দা নাক পর্যন্ত খাবে, গলা পর্যন্ত খাবে, পেট পুরাইয়া খাবে, এই যে খাইতেছেন নিয়ামতটা কার? খাওয়ার শক্তি কে দিছে? যার দাঁত নাই সে বোঝে চাবানো কি জিনিস। কোটি কোটি টাকার মালিক অসুস্থ হাসপাতালে আত্মীয় স্বজনরা আসছে, ফলের স্তূপ হয়ে গেছে, কেউ মালটা, কেউ বেদানা, কেউ আপনার কমলা, কেউ আঙ্গুর, কত কিছু আনছে, আত্মীয় স্বজনরা সিবাইয়া সিবাইয়া একটু সামান্য চামচে চার পাঁচ ফোঁটা লইয়া তারপরে মুখে দেয়, তারপরে দেখে গালের পাশ দিয়া ঠোঁটের পাশ দিয়া বে বে পড়ে যাচ্ছে, গিলার ক্ষমতা নাই। থাকলে কি খাওয়া যায়? থাকলে কি খাওয়া যায়? খাওয়ার ক্ষমতা কে দিছে? কেনার ক্ষমতা কে দিছে? বদ হজম হলে ঠেলা বোঝা যায়, যখন প্রয়োজন হয় খাবারের প্রয়োজন, মোর দেন কোবরা, আপনাকে কিং কোবরা সাপে যদি বিষ দেয় তার বিষটা যত মারাত্মক হয়, ফুড পয়জনিং কখনো কখনো এসছে, ফুড পয়জনিং এ মরে গেছে। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন অমক এতিমখানায়, অমক হেস্টখানায়, অমক জায়গাতে খেচুড়ি খাইয়া 40 জন মরে গেছে, 30 জন মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, এমন খবর আসে না? ফুড পয়জনিং। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত রাতে বা তার আগের রাতে খাচ্ছিলাম ইলিশ মাছ, খাওয়ার সময় একটা ছোট্ট কাঁটা আমার মনে হচ্ছিল গালের মাঝে লড়তাছে, আমি অনেক চেষ্টা করলাম যে এটা বের করব, আঙ্গুল দিলাম, খুঁজলাম, এটা খুঁজা পাই না, মুখের মাঝে ভাতও আছে। এই অবস্থায় বলছি আল্লাহ এটা ফেটে চলে যাক, আল্লাহ যাক গা, খুঁজাতে পাইতেছি না, থাকলে তো মুসিবত। পরে আস্তে করে গিলার পরে বুঝতে পারছি এটা গালে আর নাই। আচ্ছা, গালের থেকে নিচে গেলে যদি ওখানে গুতা লাগে, কারণ গালের মাংস তো শক্ত, এটা যে অন্ত্র নাড়ি বুড়িতে গেছে, ওই নাড়ি বুড়ি কি শক্ত না নরম? কথা বলেন বলেন, নরম হলে গুতা লাগার সম্ভাবনা আরো বেশি না, ওখানে লাগলে কি হবে? কিন্তু গিলার পর আমি নিশ্চিন্ত, আমি জানি এটা আল্লাহর নিরাপত্তায় চলে গেছে, সুবহানাল্লাহ। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন নফস নাই, প্রাণী নাই যার হেফাজতকারী নাই। তাই আপনি একা একা ভালো আছেন তা নয়, আপনাকে ভালো রাখার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই?
ইট পারছে ঠিক এখানে পড়ছে এখানে পড়ছে এখানে পড়ছে এখানে পড়ছে চোখে পড়ে নাই হাজার একটা ঘটনা দেখবেন চোখে পড়ছে আর সব দেখবেন যে চোখের পাশে লাগছে আচ্ছা এটা কি চোখের ভিতরে লাগতে পারতো না হেফাজতকারী আছে কি না হ্যাঁ ওই যে কাঁটাটা পেটে গেছে হেফাজতকারী দায়িত্বে চলে গেছে এটা পেটের ভিতর আর ঢুকবে না কারণ গিলার আগ পর্যন্ত তোমার কন্ট্রোলে ছিল তুমি চাইলে আঙ্গুল ঢুকাইতে পারবা তুমি এটা বের করতে পারবা কিন্তু যখন এটা চলে গেছে তোমার কণ্ঠলালীর নিচে তোমার আঙ্গুল আর ঢুকবে না ওখানে পেটে ঢুকলে তুমি তো মরে যাবে বিপদে পড়ে যাবে তা রব তোমাকে বিপদে ফেলবে না তাই তিনি রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রব বলে আমার প্রশংসা করো আল্লাহ নিজে প্রশংসা শুনতে খুব ভালোবাসেন রাসূলুল্লাহ বলে এই নাক পর্যন্ত গলা পর্যন্ত খাইয়া পান করে বান্দা যদি একবার শুধু বলে আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদ ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায় এই হাদিসের ব্যাখ্যায় কোন কোন মুহাদ্দিস বলছেন এই খুশি হওয়া মানে হলো আল্লাহ তাআলা ওই খাবার আর হিসাব চাইবেন না তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম নিয়ামতের হিসাব তিনি নেবেন কোরআনে তিনি বলছেন লামে তাকিদ দিয়ে বলছেন নুনে তাকিদ সাকিলা সুম্মা লা তুসআলুন্না অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে নিয়ামতের ব্যাপারে তো নিয়ামতের ব্যাপারে এত প্রশ্ন যদি করে উত্তর দিতে দিয়ে তো হুঁশ থাকবো না এই জন্য আপনি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ কইটা আমি ছাইড়া দিলাম সুবহানাল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ তাআলার কাছে বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও শুকরিয়া করো আলহামদুলিল্লাহ বলো আমি নিয়ামত শুধুমাত্র হিসাব থেকে মুক্তি দেব না ছেড়ে দেব না আমি শুধু খুশি হব না লাযিদান্নাকুম আমি নিয়ামত আরো বাড়াইয়া দেব সুবহানাল্লাহ বাড়িয়ে দেয়ার দুটি অর্থ একটা হলো বাস্তবে বেড়ে যাওয়া আরেকটা হলো লংজিভিটি স্থায়িত্ব যেমন আপনি চোখে ভালো দেখেন আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছে আপনি বললেন আলহামদুলিল্লাহ তাহলে কি চোখ তিন নাম্বারটা হবে আল্লাহ আরেকটা চোখ বাড়াইয়া দেবে না এটা হলো আপনার চোখের দেখার স্থায়িত্ব দিয়ে দেবে আমাদের বাংলাদেশে 80 বছর বয়সে চোখে চশমা 50 বছর 60 বছর আর এখন তো পিচ্চি পোলা বানের চোখে চশমা মোবাইল আইসা সব শেষ করে দিচ্ছে মোবাইলের স্ক্রিন থেকে চোখের মাঝে যে রশ্মিটা পড়ে ওটা চোখের জন্য ক্ষতিকর আমরা মোবাইল কম্পিউটার দেখতে দেখতে ছোট ছোট পোলা বান চোখের পাওয়ার লেস হয়ে যাচ্ছে মুরব্বীদের চোখে লাগতেছে চশমা আমাদেরও লেগে যায় 40-45 বছরে নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচছিল উনার সন্তানরা 500-700 বছর বেঁচে ছিল আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিল আচ্ছা যদি এরকম 30-35 বছর বয়সে চশমা লাগতো চশমা পাইতো কই ওই সমস্ত চশমা হয়তো আবিষ্কার হয়নি আমাদের ওস্তাদদের মাঝে এমন ওস্তাদ দেখেছি 90 বছর বয়সে কিতাবের হাসিয়া পড়তো হাসিয়া মানে ছোট ছোট লেখা চশমা লাগতো না এই যে চোখের আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আমরা যারা চশমা ছাড়া চলতে পারতেছি এখনো আল্লাহর বেশি বেশি কৃতজ্ঞতা প্রশংসা যদি আমরা করি আল্লাহ বলে লাযিদান্নাকুম এখানে লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ দুটা তাকিদ দিয়ে বলছেন ওখানে যেমন বলছেন অবশ্যই জিজ্ঞাসা করব এখানেও বলছেন অবশ্যই নিয়ামত বাড়াইয়া দেব সুবহানাল্লাহ এজন্য যে কোনো নিয়ামত পাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ যে যত পড়ে তার নিয়ামত ততই বাড়বে এই ওয়াদা দিবেন কে আল্লাহ আমি আবুল কালাম আজাদ আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই কিন্তু আল্লাহর কথা বিশ্বাস করা দরকার আছে না নাই আল্লাহ বলছে নিশ্চয় আমি বাড়াই দেব আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না এজন্য যার যা আছে তা পাওয়ার পরে আপনি হারাই আলহামদুলিল্লাহ কই লাভ নাই পেয়েছেন আলহামদুলিল্লাহ কই আরে মাঝে মাঝে হাসপাতালে যাবেন হাসপাতালে গেলে সুস্থতার নিয়ামত বুঝতে পারবেন করোনা রোগী সুস্থ হয়েছে হাসপাতালে এক সপ্তাহ থাইকা 15 দিন থাইকা বের হওয়ার পরে তার অনুভূতিটা জানতে চাইয়েন আইসিইউ থেকে এক সপ্তাহ পরে বেরিয়েছে একজন কয়েকদিন আগে আমারে বলল হুজুর আইসিইউ তো আত্মীয় স্বজন কেউ ঢুকতে পারে না আসে মাঝে মাঝে তাও একা ছিলাম কয় যে আমার ডানে আমার বামে দুই বেডে খালি হয়েছে আমার চোখের সামনে আমি মরতে দেখেছি আমি তখন বারবার ভাবছি হায় রে আমিও বুঝি এমন হব মৃত্যুকে কাছ থেকে দেখেছি যে সমস্ত হাসপাতালে
ভাঙ্গাসুরা, ওই যে আমাদের শ্যামলীতে হাসপাতাল আছে, ওখানে দেখবেন মাঝে মাঝে যাবেন। সাভারে একটা আছে, সাভার বাজারের পাশে সিআরপি বলা হয়, আমি সিআরপিতে একাধিকবার গিয়েছি দেখতে, সেখানে গিয়ে আমি রুগী দেখেছি এভাবে সোয়াই রাখা, গাড়ের ভিতরে রড ঢুকিয়ে রাখছে, মাজার ভিতরে দুই পাশে রড ঢুকিয়ে রাখছে। একজন ডাক্তার আমাকে দেখাইতে নিছেন, বললাম যে ভাই এগুলো লড়ে কেমনে, কয় লড়া সরা নিষেধ, লড়তেও পারবেন। এবার আপনারা বলুন তো, আমরা যে ভালো আছি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? আল্লাহর কি চাই? আল্লাহকে আমি কিচ্ছু চাই না, তাই শাকার তুম লাজি দান্নাকুম, তুমি একটু শুক্রিয়া করো আমি নেয়ামত আরো বাড়াই দেব। এরপরে আবার কথা আছে ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ তাআলা আবার বলছেন যদি শুক্রিয়া না করে অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, এবারও তাকিদ দিয়ে বলছে নিশ্চয়ই আমার আযাব লাশাদীদ, আরেকটা লামে তাকিদ, দুটা তাকিদ, আমার আযাব বড়ই কঠিন, আমি এমন বিপদ দিয়ে দেব যেটা তুমি কল্পনাও করতে পারবা না। এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা এটা আপনার আমার জন্য নফল কাজ না, এটা ফরজ। আল্লাহ তাআলা বলছেন এটা ফরজ, এটা আল্লাহর আদেশ, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি, ওয়াশকুরু সিগায় আমর, কৃতজ্ঞ হও। আমার বন্ধু আল্লাহ ফক রব্বুল আলামিন আমাদের জন্য কৃতজ্ঞ হওয়াটাকে ফরজ করে দিয়েছেন। কুরআন মাজিদে আল্লাহ ফক রব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, ফালিল্লাহি ফাবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ বলে আল্লাহর জন্য ইবাদত করো, ইবাদত করা নফল না ফরজ, তো ওয়া কুম মিনাশ শাকিরিন একই অর্ডার, তুমি কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হও। এজন্য যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না তারা ফরজ তরক করছে, এটা ফরজ। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিছি তোমরা খাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হালাল যা আছে সব খাও। লক্ষ্য করবেন যে আপনার পিসায় বুঝির বসে আছে, পিসায় হুজুরের সামনে দিয়ে রাস্তা ভরে রাস্তা ধরে আপনি যাচ্ছেন, এক হাতে এক ফোটলা মালটা, আরেক হাতে আনারস, আরেক হাতে কলা, হ্যাঁ মানে আরেক আঙ্গুলে, এরকম দুই হাতে করে অনেকগুলা ব্যাগ নিয়ে আপনি বাড়ির দিকে যাচ্ছেন, পিসায় হুজুর কি বলবে এটা হারাম? উনি জানে যে আল্লাহর নেয়ামত সে খাবে, এটা হালাল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বরং হুজুর বলবে কি রে এত নিতাসল ব্যাটা একাই খাবি, এর মানে আমারও একটু দিস, মজা করবে। অথবা বলবে কি খবর বাড়ির দিকে মেহমান আসছে, কোন হুজুর বলবে না এটা হারাম, আপনি একটা কইয়া যান ফল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ কয় হালাল খাও, কিন্তু একটা কথা ওয়াশকুরু লিল্লাহ, খাওয়ার পরে আবার কি করবা তুমি শুকর আদায় করো। কিন্তু আমরা খাওয়ার তালে আছি, শুকরের তালে নাই। বালিল্লাহ বালিল্লাহ ফাবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, শুকরিয়া করো। এখন এই শুকরিয়া ফাআলা নিআমা খাসাতান, নিয়ামত পাওয়ার পরে হয় অহুয়া বিল কালবি ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ, প্রশংসা আলহামদু হবে মুখ দিয়া, শুকরিয়া হবে মুখ দিয়া, কাজ দিয়া, কথা দিয়া, বার্তা দিয়া, কাজকর্ম অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, বিভিন্ন আয়াতে আপনি দু রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন, আপনার ছেলে রেজাল্ট হয়েছে, প্রত্যাশিত রেজাল্ট, মেডিকেলে পরীক্ষা দিয়েছে, ঢাকা মেডিকেলে টিকে গেছে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে, ওই কুয়েটে টিকলে যাওয়া লাগতো খুলনা, কিন্তু টিকেছে একবারে বাংলাদেশের সেরাটা বুয়েটে। এখন আপনার দু রাকাত আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়া, এটা আপনার ইমানের দাবি, কৃতজ্ঞতার দাবি যে আমি আমার রবকে ধন্যবাদ দিই। কিন্তু অনেকের সাক্ষাৎকার নিলে উল্টা হয়, ভাই জান আপনি এত সুন্দর রেজাল্ট করলেন কিভাবে, কয়ে যে 8 ঘন্টা লেখাপড়া করছে, এই এই সাজেশন ফলো করছে, টিচাররা এরকম করেছে, আর আমি তো খেটেছি ভাই আরো বেশি,
পরের বার যখন রেজাল্ট খারাপ হয় তাকদীর খারাপ, তাহলে প্রথমবারে তাকদীরওয়ালার কথা মনেই ছিল না, এখন তাকদীরওয়ালার দোষ দিয়ে দিল। এটা আমাদের অভ্যাস, যখন আমরা অসুস্থ হই তখন আমরা আল্লাহকে খুব ডাকি, আল্লাহ 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 এইভাবে আমরা ডাকতে থাকি, সুস্থ হওয়ার পরে বলি ডাক্তার সাহেব আপনারে ধন্যবাদ, এত কষ্টে ছিলাম মাথা ব্যথায়, আপনার দেয়া ওষুধটা খাইতে দেরি সুস্থ হতে দেরি নাই, আল্লাহ কয় সুস্থ করলো কে, ধন্যবাদ পাইল কে। কালিলুম মিন ইবাদিয়া শাকুর, কৃতজ্ঞ বান্দা খুব কম। আমার বন্ধু আপনি বলবেন হুজুর ওষুধ খাওয়াইছে ডাক্তার সে কি কৃতজ্ঞতা পাবে না, আমি বলবো নিশ্চয়ই পাবে, তবে আপনি ভুলে যাবেন না চিকিৎসা করার ক্ষমতা ওষুধের নাই, চিকিৎসা ভালো মন্দ সুস্থতা অসুস্থতা সবটা কার হাতে, সবটা আল্লাহর হাতে। ওষুধ পেটে যাওয়ার পরে আল্লাহর কাছে অনুমতি চায়। আচ্ছা বিষ খাওয়ার পরেও মরে নাই, হাসপাতালে নিছে পেট ওয়াশ করে তারপরে সুস্থ হয়ে গেছে, এমন ঘটনা আছে কিনা? এর মানে হলো বিষটা ক্রিয়া করে নাই, ক্রিয়া করলে ওয়াশ পর্যন্ত যাওয়া লাগতো। যদি বিষ ক্রিয়া করত ডাক্তারের কাছে যাওয়ার আগেই শেষ, হাসপাতালে যাওয়ার আগেই ড্যাড, এর মানে হলো ওই বিষটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল, আল্লাহ বলছে ওয়েট এখন না অপেক্ষা কর। তো হাসপাতালে গেছে ডাক্তার বাইর করে নিয়ে গেছে, ক্রিয়া করে নাই বেঁচে গেছ, সুক্রিয়াটা কার করা উচিত ছিল? ডাক্তারের সুক্রিয়া করতে করতে হুশ নাই, মূল আল্লাহর কথা ভুলে গেছে। এক সময় ছিল টাকা পয়সা মানুষ পাশাই পাঠাইতো, ঢাকা থেকে চিটাং পাঠাইতো, তখন টাকা পয়সা মানান পাঠানোর সিস্টেম কি ছিল 50 বছর আগে? মানিগ্রাম, মনে আসেনি আপনাদের? মুরব্বীদের তো মনে থাকবেই, যুবকরা হয়তো জানবেই না। আগে মানিগ্রাম ট্রান্সফার করতো, ছেলে 2-3 মাস টাকা আসেনি, এখান দিয়ে বাকি খাইতে খাইতে দোকানদার ধমকাচ্ছে, এ মিয়া হোটেল হোটেলওয়ালা বলছে টাকা দে, বেতন দাও ভাড়া দাও, দোকানদার বলে টাকা দাও, 3 মাস টাকা পয়সার খবর নাই, বাবাকে চিঠি লিখছে উত্তর পায়নি, 2-3 মাস পরে ফার্স্ট ডাকপিয়ন হাজির, পোস্টম্যান হাজির হইয়া বলল আপনার টাকা এসে যান। ও বেটা পোস্টম্যানের পায়ে দৈরা চুমো দেয়, হাতে দৈরা চুমো দেয়, আপনারে অনেক ধন্যবাদ। পোস্টম্যান তো কয় কি লোকটা কি পাগল হয়েছে না, কি হয়েছে ভাই আপনি এভাবে আমাকে চুমো দিচ্ছেন জড়াইয়া ধরছেন, কয় 3 মাস টাকা নাই কি উপকারটা করলেন? ও বেটা বেকুব, টাকা কি আমি দিছি? আমি তো খবর দিছি মাত্র, আমার হাত দিয়ে তোর হাতে ট্রান্সফার করেছি, মূলত টাকা পাঠাইছে কে? তোর বাবা। কে পাঠাইছে? বাবা পাঠাইছে, ছেলে পাইছে, কৃতজ্ঞ, চুমু দিলে বাবা ফেরে দে, আমার না আমি তো দেই নাই, আমি জাস্ট দিয়েছি, আমি ওসিলা। তো ঠিক আমরা সুস্থ হই, আমরা ডাক্তারকে ধন্যবাদ দেব না তা নয়, কিন্তু সবটা ডাক্তাররে দিলে আল্লাহরে দিবেন কি? এই জন্য আল্লাহ বলব কুম মিনা শাকিরিন, তুমি কি হয়ে যাও, কৃতজ্ঞ হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, এত লম্বা নামাজ, লোকজন জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনার তো পা ফুলে গেছে, রাসূল বলে হ্যাঁ আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত নামাজ পড়েন এত রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ, বলেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এভাবে এভাবে নামাজ পড়ে রোজা রেখে ইবাদত করে করে। এখন কৃতজ্ঞ যদি আমরা হই আল্লাহর লাভ না আমাদের লাভ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াশকুর ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি যত বেশি আলহামদুলিল্লাহ পড়বে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে শুকরিয়া জানাবে এটা তার নিজের জন্যই। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহু গানিয়্যুন হামিদ, যে ব্যক্তি কৃতজ্ঞ হবে না কুফরি করবে অকৃতজ্ঞ হবে, তার জেনে রাখা উচিত তার কৃতজ্ঞতার প্রতি আল্লাহর কোনো মহতাজি নাই। আমরা যদি সবাই মিলে আলহামদুলিল্লাহ বলা বন্ধ করি আল্লাহর কোনো ক্ষতি হবে? কিচ্ছু আসে যায় না। আমরা বললে আলহামদুলিল্লাহ আল্লাহর দাম বেড়ে যাবে? কিচ্ছু আসে যায়। ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, ইন্নামা আদতে হাসার হরফে হাসার, শুধুমাত্র তার নিজের জন্য, সে যদি কৃতজ্ঞ হয় তার লাভ,
অকৃতজ্ঞ হয় তার লস, আমি আল্লাহর লাভ নাই লস। আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমরা যে নিয়ামতগুলো পাচ্ছ তোমরা কেন কৃতজ্ঞ হবে না? আমার নিয়ামত যদি তোমরা গুনতে শুরু করো, হায়াত যা আছে তার সাথে যদি আরো যোগ করে দেই, এই পরিমাণ আরো বাড়াইয়া দেই, গুনতে গুনতে কিয়ামত হবে, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবা না। ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন কোরআনে, তোমরা সবাই এবার একানা সবাই মিলে যদি গণ শেষ করতে পারো। আসলে আমরা শেষ কেমনে করতে পারবো? বেঁচে থাকার জন্য এই যে অক্সিজেনটা লাগে, বেঁচে থাকার জন্য অক্সিজেন নামক উপাদান, এটা নফল না ফরজ? আজ থেকে 200 বছর আগের মানুষ জানতই না অক্সিজেন কি জিনিস। অক্সিজেন নামে একটা জিনিস আছে যেটার বোতলে ঢুকানো যায়, স্বাভাবিকভাবে মানুষ বাতাস থেকে গ্রহণ করে, যখন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না ওই বোতল থেকে তারের মাধ্যমে ঢুকানো যায়, আজ থেকে 200 বছর আগে মানুষ জানতই। এবার বলুন তো তখনকার মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগত কিনা? মানুষ জানে না, কিন্তু এটা ফরজ। এইভাবে আজকের এই দিনে আমরা বেঁচে আছি, এমন কিছু উপাদান আমরা গ্রহণ করছি যেটা আজকের বিজ্ঞানীরাও জানে না, এটা না থাকলে আমরা বাঁচতাম না, হয়তো 200 বছর পরে তারা জানবে। তো যে নিয়ামত গুলো আমরা জানি না এগুলো গণব কি দিয়া? জানি না। এভাবে আরো কত নিয়ামত আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ বেঁচে থাকার জন্য কিডনি দরকার মাত্র একটা, কিন্তু আল্লাহ দিছে কয়টা? দুইটা। দেখেন কি নিয়ামত, সুবহানাল্লাহ, যে আপনার একটা কিডনি কোনো কারণে যদি এটা ফল্ট করে, এটা নষ্ট হয়ে যায়, যেন আরেকটা দিয়ে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। যাদের কিডনি দুটাই একসাথে ড্যামেজ তারাই জানে জীবনের মূল্য কি। ডায়ালিসিস করে করেও বেঁচে থাকা কঠিন হয়ে যায়, কিডনি কিনে আনবে লোক পায় না, কোটি কোটি টাকা আছে ধুকে ধুকে মরছে, আর রিক্সাওয়ালা আপনি, কিন্তু আপনার দুটা সচল আছে। দুটা চোখের মূল্য কত? যে ব্যক্তি জন্মান্ধ সে জানে চোখের মূল্য কি, কারণ সে পৃথিবীর আলো বাতাস কিচ্ছু কোনোদিন দেখেনি। জন্মান্ধ হয়ে জন্ম নিলে কোটি টাকা আছে কিন্তু চোখ লাগানো যায় না, কারণ চোখ তারই লাগানো যায় যার চোখ এক সময় ছিল, এখন নষ্ট হয়েছে, নার্ভটা এখনো ঠিক আছে, মস্তিষ্কের সাথে তার লেনদেন চলছে, ওই নার্ভ সচল থাকলে চোখ লাগালে দেখবে, কিন্তু যাদের জন্মান্ধ তাদের তো নার্ভটাই বিকল, দুনিয়ার ডাক্তার এখানে ব্যর্থ। আপনি রিক্সাওয়ালা দুটি চোখ বিনা পয়সায় পেয়েছেন। ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিকের চেয়ারম্যান ছিল এক সময়, এখনো সেখানকার প্রফেসর, আমার ওস্তাদ, ওনার ফুসফুস না যকৃতের পাশটা নষ্ট হয়ে গিয়েছে, অসুস্থ। ডাক্তার বলছে ভারতে চিকিৎসা আছে, লন্ডনে আছে, ব্যাংককে আছে, পয়সা কম লাগলো, প্রায় 50 লাখ লাগবে ভারতে গেলে। একজন শিক্ষকের বেতন কত থাকে আর কত? এরপর সিদ্ধান্ত নিলেন যে কম খরচ যেখানে সেখানে যাবে, তারপরে গেলেন, অর্ধেকটা কেটে ফেলে দিয়ে আরেকজন থেকে নাকি লাগানো যায়, যারা সুস্থ আছে তাদের কিছুটা দিলে ঠিক হয়। একজন রাজি হলো, তার আত্মীয়, ওটা একটু কেটে নিয়ে লাগাইছে, এখন দিব্যি ভালো আছে। আপনি রিক্সাওয়ালা, ওই অপারেশন আপনার লাগলে কি হবে? 50 লাখ কোথায় পেতেন? তাহলে যার কিছু নাই তাকে আল্লাহ কত দিছে? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। এই জন্য আমরা অনেকে বলি আল্লাহ আমারে ঠকাইছে, নাউজুবিল্লাহ, কই আমার এটা নাই সেটা নাই এই নাই সেই নাই। আরে ভাই, যা আছে তা হিসাব করো, যা পেয়েছ তা গুনতে থাকো, যা পাওনি তার দুঃখ আর থাকবে না। অনজুরু ইলা মান আসফালা মিনকুম লা তানজুরু ইলা মান ফাওকাকুম। আল্লাহর হাবিব বলছে উপরের দিকে তাকায়ও না,
ওই 10 তলা বিল্ডিং এর দিকে তাকালে তোমার এক তলাটা বড় ছোট মনে হবে মনে মনে ভাববা আমার 10 তলা নাই আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হবে না বরং তুমি মনে করবা আমারে আল্লাহ ঠকাইছে বেটারা দিয়েছে 10 তলা আমি থাকি এক তলায় এজন্য রাসূল বলেন নিচের দিকে তাকাও এই জমিনে কত মানুষ আছে ঘরের ভিটাটাও এমন লোক ঢাকা শহরে আছে কিনা কমলাপুর বস্তিতে যাবেন দেখবেন আরো কত জায়গায় বস্তি আছে ওই বস্তির মালিকটুকুর জমির মালিক কি ওরা না সরকার খাস জায়গায় থাকে নৌকার মাঝে থাকে এমন কিছু লোক আছে নি বৈদ্যানি বলি আমরা বেদে বলি নৌকাই হলো ওদের জায়গা আপনার তো এক তলা আছে একটু নিচের দিকে তাকান শুকরিয়া করতে মন বলবে আলহামদুলিল্লাহ আমার বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া করতে বলছে যদি না করিন তাকফুরু আনতুম মান ফিলার দিজামিয়া ফা ইন্নাল্লাহ লাগানিয়ুন হামিদ আমরা সবাই কুফরি করে দেব আল্লাহর কিচ্ছু আসে যাবে না এ শুকরিয়া করার অভ্যাস তৈরি করুন এটা জান্নাতীদের চরিত্র শুধু দুনিয়াতে না মানুষ যখন জান্নাতে যাবে তখন তারা যারা জান্নাতী তারা আলহামদুলিল্লাহ বলবে সুবহানাল্লাহ অভ্যাস তৈরি হয়েছে দুনিয়া এটা চলতেই থাকবে তাহিয়াতুহুম ফিহা সালাম জান্নাতীদেরকে অভিবাদন দেয়া হবে সালাম দিয়ে জান্নাতের ফেরেশতা থাকবে খেদমতের জন্য তারা যেখানে যাবে সেখানে ফেরেশতা সালাম বলতে থাকবে এটা হলো জান্নাতীদের প্রতি তাহিয়া অভিবাদন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর জান্নাতীদের জান্নাতের শেষ কথা হবে সকল প্রশংসার মালিক জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের সাথে কৃতজ্ঞতার পূর্ণ করেছেন দুনিয়ায় থাকতে বলছেন তোমরা নিয়ামতের কৃতজ্ঞ হও ইবাদত করো হালাল হারাম বেচে চলো তোমাদের জান্নাত দেব জান্নাত পাওয়ার পরে জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা ওয়াদা পূর্ণ করছে আলহামদুলিল্লাহ তে আল্লাহর প্রশংসা করছি সকল প্রশংসার মালিক আল্লাহ জান্নাতে গিয়ে তারা আল্লাহকে শুকরিয়া জানাবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবে ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ আল্লাহ তোমার প্রশংসা কারণ যে পথ ধরে জান্নাতে এসেছি ওই পথ যদি তুমি নিজ থেকে না চিনাতে আমরা এই পথ খুঁজে পেতাম না এই যে মসজিদে এসে বসে আছেন অনেকে এসে গেছেন 11টায় এসি মসজিদ ছেড়ে দৌড়ায় আসছেন কিছু দিনের কথা শুনবেন নামাজ দুরাকাত সব জায়গায় হয় বসে আছেন কষ্ট করে দিনের যে তাকাজা আগ্রহ রগবত এই আগ্রহ আবার এই পাশের বিল্ডিং এ বসে আছে এখনো আসে নাই শুধুমাত্র আজান শুনলে আইব এখনো আসেনি যখন মুয়াজ্জিন খুতবার আজান দেবে তখন দরে আয়েশা রাস্তা দাঁড়ায় দুই রাকাত পড়ে দৌড় মারবে এমন লোক আশেপাশে আছে না নাই আর আপনি 2 ঘন্টা আগে এসে গেছেন এর মানে কি জানেন এর মানে হলো এই আয়া যদি আল্লাহ আমাকে দ্বীনের পথে পরিচালিত না করতেন আমি চলতে পারতাম না রাসূলের ঘরে আবু তালেব ঈমান পায় না রাসূল ধাক্কাইতাছে সাসা এক তলার কালেমা পড়ো নে না আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু আন্নাকা বিহা আনদাল্লাহ একটা বার পড়ো কইরা মরে যাও বাকি দায়িত্ব আমার নিল না আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আয়েশা কালেমা পড়ে পিঠা খায় লুকায় লুকায় কালেমা পড়লো দারে আর কামে গিয়া রাসূলের কাছে অনুমতি চাই ইয়া রাসূলুল্লাহ আমি একটু দূর থেকে আসছি তো কালেমার প্রতি বড় আগ্রহ আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আমি একটু মক্কা শরীফে কাবার সামনে দাঁড়াইয়া হাতিমে জোরে একটাবার কালেমা পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হুজুর পরে আমি বাড়ি চলে যাব রাসূল কয় কি হইছে মিয়া খেলা বোঝো না বেলালের গলায় রশি দেখো নাই কাব্বাবের পিঠা আগুনে শেখা দেখো নাই মায়ের খেতে মন চাইতেছে গোপনে কালেমা পড়ছো বাড়ির যাওগা গোপন আবু যর গিফারি আবার হুজুর একটু অনুমতি দেন আচ্ছা মায়ের খাইলে একটু আমি খাইলাম কিন্তু আমার মনের ভিতরে যে কালেমাটা আমি প্রকাশ করে দিতে চাই সুবহানাল্লাহ উনার আগ্রহ দেখে বিশ্বনবী বলে আবু যর যা
কালেমা ঘোষণা দিয়ে রাসূল থেকে অনুমতি পেয়ে আবু যর গিফারি কালেমা পড়তে দেরি পিটানি খাইতে আর দেরি পিটাইতে পিটাইতে মাটিতে শোয়ে দিছে বাকি সেখানে হযরত আব্বাস উপস্থিত ছিলেন রাসূলের চাচা তখনো মুসলিম হননি মানুষ একজনকে পিটাচ্ছে মাটিতে শোয়ায়া লাগতাইতেছে উনি দেখে দৌড় মারছে এসে বলে এই কি রে কি হইছে এখানে বলে এই লোকটা কালেমা পড়ে আমাদের ইলাত মানাতুজ্জার বিরুদ্ধে চলে গেছে চিনো নাকি ক চিনি না উনি তাকায়া দেখতেছে আরে তো আবু যর গিফারি তোমরা যখন ব্যবসা করতে সিরিয়ায় যাইবা তার বাড়ির পাশ দিয়ে যাওয়া লাগে তখন কিন্তু বুঝবা ওরে ছাড়ো মাইরে ফেল উপায় নাই ব্যবসার পথ বন্ধ করে দেবে আবু যর গিফারি আদি তুমি ছেড়ে দিস একজন রসিল আল্লাহ হেফাজত করছে তাহলে আবু তালেবকে রাসূল কালেমা দিতে চায় নে না আরেকজন কালেমা নিয়ে ফিটা খায় তাকদীর তাকদীর এই জন্য জান্নাতিরা আলহামদুলিল্লাহ এই শব্দটা জান্নাতে গিয়েও ভুলবে না সুবহানাল্লাহ এটা জান্নাতিদের চরিত্র এই চরিত্রটা আমাদের মাঝে আসা দরকার আছে কিনা খাইয়া আলহামদুলিল্লাহ না খাইয়া আলহামদুলিল্লাহ সুখে আলহামদুলিল্লাহ দুঃখে আলহামদুলিল্লাহ এভরি হয়ার এভরি মোমেন্ট আলহামদুলিল্লাহ একটু দুঃখের খবর পেয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি পড়বেন ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ এরপর আবার বলুন না আলহামদুলিল্লাহ অসুস্থ আছেন তো জিজ্ঞাস করছে কেউ কেমন আছেন বলুন না আল্লাহ যা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ কারণ আপনি যদি আল্লাহকে কৃতজ্ঞতা জানান তিনি আপনাকে সুস্থ করার ক্ষমতাও তার আছে আবার যে অসুস্থতা বিপদ তিনি দিয়েছেন যদি আপনি আল্লাহর বান্দা হন তিনি আপনার রব হয় আপনার দোস্ত আপনার রব আপনার মনিব একমাত্র আল্লাহ হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা এর চেয়ে ভালো দোস্ত আর নিমাল মাওলা মাওলা মানে অভিভাবক দোস্ত ও নিমাল নাসির আপনি যদি বিশ্বাস রাখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার বিপদের মাঝেও কোনো কল্যাণ নিশ্চয়ই আছে যেটা আপনি জানেন না না জেনে তাকে আলহামদুলিল্লাহ বলে দেন আরে না জেনে আলহামদুলিল্লাহ বলে দেন তিনি তো জানেন তখন তিনি ভাববেন দেখছো আমার বান্দা আমার উপর এত বিশ্বাস রাখে যে আমি তার জ্বর সর্দি কাশ দিছি তাকে আমি ডায়াবেটিক দিছি এটা দিছি সেটা দিছি এরপরেও সে কয় আলহামদুলিল্লাহ এর মাঝে কোনো কল্যাণ আছে আপনি জানেন না অকল্যাণ আল্লাহ দূর করে দেবে এক রাজা যাচ্ছে শিকার করার জন্য জঙ্গলে রওনা দিলেন যাওয়ার পথে এক ব্যক্তিকে সাথে নিলেন যে ব্যক্তির অভ্যাস হলো কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে রাজা তাকে একদিন বললেন যে কিরে কেমন আছিস আলহামদুলিল্লাহ হাতের মাঝে ব্যান্ডেজ আঙ্গুলটা কেটে গেছে তো আল্লাহ আঙ্গুল কাটার ফরত তুই কো আলহামদুলিল্লাহ তুই কবি না অসুস্থ ও স্যার এর মাঝেও কোনো কল্যাণ আছে আলহামদুলিল্লাহ কি পাগলা লোক রে আঙ্গুল কাটে হে কয় আলহামদুলিল্লাহ ওকে চলো শিকারে গেছে শিকারে যাওয়ার পরে ঘুরতে ঘুরতে এমন জায়গায় গেছে কাহিনী বলছি আল্লাহু আলাম সত্য মিথ্যা কিন্তু শিক্ষণীয় কাহিনী শিকারে যাইয়া এমন জায়গায় ঢুকছে এটা আরেক রাজার এলাকা জঙ্গল লোকজন সেখানে রাজারে ধরছে ধরার পরে সে বলছে আমি অমুক দেশের রাজা মিয়া রাজা হইলে তুমি অনুপ্রবেশকারী চলো আমার এলাকায় কেন আসছো ধরে নিছে হাত পা বেঁধে রাখছে তারা ছিল সকলে অন্য ধর্মাবলম্বী হিন্দু বা অন্য কিছু কুসংস্কার ছিল এলাকায় বৃষ্টি যদি না হয় তাহলে কোনো মানুষকে জবে করে দিলে তার রক্ত যদি নদীতে দেয়া হয় পানি আসবে বৃষ্টি হবে এই জাতীয় কুসংস্কার ওই এলাকায় আছে বলল যেহেতু এডারে পাইছি নিজের ছেলে মেয়ের রক্ত দেয়া দরকার নাই হেরিয়ে দাও রাজা সাহেব বললেন যে রক্ত না লাগবে নাকি কয় হ্যাঁ রক্ত লাগবে তাহলে আমার রক্ত না নিয়ে যদি আমার কোনো সহসরের রক্ত দিই রক্ত হইলে হয় তোমার জায়গা আরেকজনরে দেও তখন সে ভৃত্যকে ডেকে আনলো বা লোক পাঠালো ওই লোকটা যার আঙ্গুল কাটা আনার পরে হেরে কয় তুমি আমার জায়গায় তোমার রেখে আমি যেতে চাই হে কয় কি আলহামদুলিল্লাহ রাজা কইছে রাজা চলে গেছে এখন তার সোয়াইয়া জবাই করবে একজন বলছে এই তোরা তো জানস নিখুঁত লোক লাগবে খুতওয়ালার রক্তে দেবতা খুশি হয় না খুঁজতে গিয়ে দেখে আঙ্গুল কাটা এখন তো বলতেছে তো আঙ্গুল কাটা হে তো নিখুঁত না ছেড়ে দে আর কি করবি আগেরটাই ভালো আছিল
এখন ছেড়ে দিছে আসে হাইটা রাজার কাছে চলে গেছে যাওয়ার পরে রাজা কয় কি রে তোরে না জবাই করার কথা কো আমার তো আঙ্গুল কাটা ছিল আমি যে আলহামদুলিল্লাহ কইছি আল্লাহর ওসিলায় আমারে ছাইড়া দিছে কারণ এটার কারণে নিখুত থাকি নাই খুত হইছে কিসসাকে কইছে কে লিখছে আমার দেখার বিষয় না সত্য মিথ্যা দেখার বিষয় না বিষয়টা হলো এই আঙ্গুল কাটার মাঝেও যে কল্যাণ থাকতে পারে এটা প্রমাণ হয়ে গেছে আপনি জানেন না কোথায় কল্যাণ এজন্য নিয়মিত আলহামদুলিল্লাহ এটা নবীদের চরিত্র ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো ইসমাঈল হলো ইসহাক তিনি ধন্যবাদ দিলেন কাকে কোরআনে আল্লাহ বলে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা প্রশংসা আল্লাহর আমারে বুড়া বয়সে যিনি আমাকে ইসমাঈল রে দিয়েছে ইসহাককে দিয়েছে এরপর বলেন ইন্না রব্বী লাসামিউদ দুআ আমি বিশ্বাস করি আমার রব দোয়া শুনেন ইব্রাহিম নবী বলেন ইন্না রব্বী লাসামিউদ দুআ আমার রব দোয়া শুনে এই কথাটা কে বলেছে দয়া করে কথা বলুন কে বলেছে ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই তো বাবা বলতেছে আমার রব নিশ্চয় দোয়া শুনে আর সন্তানেরা অনেকে দোয়াই করে না কয় অনেক করছি আর শুনে না এই জন্য নিজেরা দোয়া বন্ধ করে পীরের কাছে দোয়ার জন্য যায় এমন মুরিদ আছে না নাই নিজের উপর আস্থা আর নাই আপনি পীরের কাছে দোয়া চাবেন এটা নাজায়েজ নয় কিন্তু আপনি কেন আস্থা হারালেন যে আপনার তা শুনবে না এই জন্য দোয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ হযরত মূসা আপনার সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন সৈন্য সামন্ত নিয়ে যেটা আমি গত জুমায় বলেছি বিসমিল্লাহর আলোচনায় যাওয়ার পথে তিনি যাচ্ছিলেন ওয়াদি নামলা যেখানে অনেক পিপিলিক আছে হযরত সুলাইমান সেখান দিয়ে যাবেন একটা পিপড়া গর্ত থেকে বের হয়ে বলে ইয়া জাহান্নাম ও পিপড়ারা উদখুলু মাসাকিনাকুম সবাই ঘরে ঢুকে যাও লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন সুলাইমান আসতেছে সৈন্য সামন্ত নিয়ে তোমরা ছোট আকৃতিতে তোমাদের দেখা যাবে না সুলাইমান এবং সৈন্যরা পায়ের তলায় ফিসে মেরে ফেলবে তারা টেরও পাবে না করতে ঢুকো এই কথাটা কে বলছে শুনল কে সুলাইমান সুবহানাল্লাহ ফাতাবাসসামা দাহাকান মিন কাউলিহা ও ফিফরার কথা শুনে সুলাইমান নবী হেসে দিলেন এবার সুলাইমান বলে রব্বি আউযিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া হে আল্লাহ পিপরা কথা বলে সেটা শোনার ক্ষমতাও তুমি আমাকে দিয়েছো তোমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিকটা আমারে দিয়ে দাও অনেকে মাঝে মাঝে বলেন যে হুজুর আমার ছেলেটা কিন্তু ডাক্তার হুজুর আমার ছেলে সচিব হয়েছে এবার বিসিএস এ চাকরি হয়েছে একটু ভাবুন তো এই মানের সন্তান পাওয়ার কি যোগ্যতা আপনার ছিল যে আপনার ছেলে বিসিএস ক্যাডার অথচ আপনি একজন সাধারণ মানুষ রিক্সাওয়ালার ছেলে এমনি বিএস হয়ে গেছে এমন ঘটনাও আছে না আছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমরা যে নিয়ামতগুলো পাই আমরা যেন কখনো মনে না করি এটা আমার পাওয়ার যোগ্যতা আছে বরং আমার বলা উচিত আল্লাহ তুমি দিয়েছ তাই তোমার প্রতি যেন কৃতজ্ঞ থাকতে পারি আজীবন সে তৌফিক তুমি আমাকে সুলাইমান নবী বলে আল্লাহ আমার বাবার প্রতি তুমি নিয়ামত দিয়েছ আমার মতো সন্তান আমার বাবারে দিয়েছ আমার বাবা দাউদও ছিল প্রেসিডেন্ট আমি তার ছেলে সুলাইমান আমার বাবা দাউদ নবী আমি নবী আমাকে তুমি পশু প্রাণীর কথা বলার বুঝার ক্ষমতা দিয়েছো তাদের সাথে আমি কথা বলি তারা আমার কথা বোঝে আল্লাহ এখন তুমি আমাকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও তাহলে আল্লাহর কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমতা চাওয়া তৌফিক চাওয়া দরকার আছে কিনা এটা চাইবেন এরপরে তিনি আল্লাহকে বলছেন আমাকে দয়া করে ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালেহীন আমাকে ভালো বান্দা বানাও হে আল্লাহ ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদদালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন আমাকে আমার বাবাকে তুমি অনেক বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিছো তোমার প্রশংসা বিশ্বনবী বলেন মান রা মুবতালান ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী
faddala alhamdulillahillazi afana mimma btalahu wa faddalani ala katsirin mimman khalaqa tafdila lam yusif hadha. Allah habib bolchen jokhon tumi kauke dekhbe bipodgrosto ekta pa nai khoraiteche tumi tokhon sathe sathe ei dua ta poro tumi he allah tumi amake pa diso তোমার কত বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিছো আলহামদুলিল্লাহ তোমাকে শুকরিয়া রাসূল বলেন এই দোয়া পড়াল পড়লে পড়ে আল্লাহ তাকে আর কোনোদিন ল্যাংড়া বানাবেন না মান রাবুতালা বিপদগ্রস্ত কাউকে আপনি দেখেছেন যে চোখ নাই অন্ধ ভিক্ষা করছে আপনি বলুন আলহামদুলিল্লাহিল্লাজি আফানা মিম্মা ইবতালাহু ও ফাদদালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাকদীলা হে আল্লাহ তুমি তার মতো আমাকে বানাও নাই আমাকে চোখ দিয়েছো কত মানুষ অন্ধ তাদের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছো রাসূলুল্লাহ বলেন আল্লাহ তোমাকে আর অন্ধ বানাবেন না এজন্য দোয়াগুলো শিখবেন এগুলো পড়বেন বিশ্বনবী আমাদের শিখিয়েছেন আলহামদুলিল্লাহ পড়া নবীদের চরিত্র এটা কৃতজ্ঞ বান্দাদের অভ্যাস আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাউন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বিশ্বনবী বলেন চারটি কালাম আল্লাহর কাছে খুব বেশি প্রিয় এক নাম্বার হলো সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহু আকবার বিশ্বনবী আরেক হাদিসে বলেন এখানে লব্জগুলো সিরিয়ালে তুমি যদি কোনোটা আগে নাও কোনোটা পরে নাও অসুবিধা নাই এর মানে চারটাই আল্লাহর কাছে প্রিয় চারটা কি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এক বেদুইন আসলো রাসূলের কাছে এসে বলে হুজুর আল্লিমনি খাইরা আমাকে আপনি আজকে কিছু ভালো জিনিস একটু শিখিয়ে দেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাই নাকি ভালো কিছু শিখতে চাও তাহলে কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার তুমি এই চারটি জিনিস শিখে বাড়ি চলে যাও বেদুইন বলে হুজুর শিখলাম তো আরব দেশের মানুষ তো হয়তো শব্দের অর্থ বোঝে সুবহানাল্লাহ পবিত্রতা কার আলহামদুলিল্লাহ প্রশংসা কার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আল্লাহু আকবার সবার বড় কে সে তো অর্থ বোঝে সে কয় কুল্লুহু লিল্লাহ ফামালি হুজুর চারটা জিনিস শিখাইলেন চারটে তো আল্লাহ তো আমার টাকু এখন আমি কি পাইলাম রাসূলুল্লাহ এবার বক্তব্য দিচ্ছেন শোন আল্লাহর বান্দা ইজা কুলতা আলহামদুলিল্লাহ কাফা ইয়াকুলুল্লাহ সাদাকতা যখন তুমি আলহামদুলিল্লাহ বলছো আল্লাহ জবাবে বলো ঠিক কথা বলছো ইজা কুলতা লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াকুলুল্লাহ সাদাকতা ইজা কুলতা আল্লাহু আকবার ফায়াকুলুল্লাহ সাদাকতা ইজা কুলতা সুবহানাল্লাহ ফায়াকুলুল্লাহ সাদাকতা তুমি এই শব্দগুলো বলার সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছে ঠিক কথা বলছো ঠিক কথা বলছো এবার তুমি আরেকটা কাজ করতে পারো চারটা শব্দ শেষ করে বলো আল্লাহুম্মা ফিরলি হে আল্লাহ আমারে ক্ষমা করো ফায়াকুলুল্লাহ কদ ফালতু আল্লাহ জবাবে বলবে ক্ষমা চাওয়া লাগবে না ক্ষমা করে দিয়েছি ফাতাকুলু আল্লাহুম্মা আরহামনি তুমি আবার বলো আল্লাহ আমার উপর রহমত করো ফায়াকুলুল্লাহু তাআলা কদ ফালতু আল্লাহ বলবে বেটা ওই চারটা শব্দ আমি এত পছন্দ করি এগুলো বলার কারণে ক্ষমা চাওয়া লাগে না রহমত চাওয়া লাগে না আমি রহমত দিয়ে দিছি ফাতাকুলু আল্লাহুম্মা আরজুকনি বলবা আল্লাহ আমার রিজিক দাও আল্লাহ জবাব দে কদ ফালতু ওয়া রিজিকও দিয়ে দিছি তাহলে শব্দগুলোর ভিতরে রিজিক রহমত বরকত আছে এখন এই শব্দগুলো সবার বলা দরকার আছে না নাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কালিমাতান খাফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম মুখে উচ্চারণ করতে সহজ আমলনামা হবে খুব ভারী আল্লাহর কাছে খুব প্রিয় এই শব্দগুলো বেশি বেশি পড়বেন রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সাওয়াব আল্লাহর সাথে সাথে দিয়ে দেবেন কি ফজিলত আল্লাহর হাবিব বলেন যখন কোনো বান্দা বলে সুবহানাল্লাহ কুতিবাল্লাহু ইশরুনা হাসানা সাথে সাথে 20 নেকি
হত্যাটান হুয়ে শুরুনা খাইয়া সাথে সাথে বিশটা গুণা মাফ। আল্লাহ আকবর বলবেন বিশ নেকি বিশটা গুণা মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন বিশ নেকি বিশটা গুণা মাফ। পাইদা কাল আলহামদুলিল্লাহ মিন কিবালি নাফসিহি কুতিবাতলাহু সালাসুনা হাসানা। আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ তাআলা রাসূল বলে আল্লাহ 10 নেকি যোগ করে 30 নেকি দিয়ে দেবে। হত্যাটান সালাসুনা সাইয়্যা 30টা গুণা মাফ করে দেবে। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু দোয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তানফুদুল খাতায়া কামা তানফুদুস শাজারাতু ওয়ারাকাহা। শীতকালে যখন গাছ গাছালির দিকে তাকাবেন আস্তে আস্তে করে পাতা ঝরতে ঝরতে একবারে খালি হয়, এমন কিছু গাছ আছে না, একটা পাতাও আর থাকে না। রাসূলুল্লাহ বলেন এ তাসবিহগুলো বেশি বেশি পড়বা, আমল নামায় অনুরূপ একটা গুণাও থাকবে না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বেশি বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাওয়ার পরে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানি ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। টয়লেট থেকে বের হয়ে পড়বেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বিপদ দেখলে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আফানা মিম্মা ইবতালাহু, যেটা কিছুক্ষণ আগে বলেছি, বিপদ চরম বিপদ, ছেলে মরে গেছে, খবর আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা চেয়েছো আমি রাজি। হাউতাস করবেন, বুক থাপড়াবেন, জামা ছিঁড়ে ফেলবেন, হায় রে কি হলো রে, অমুকের সাত ছেলে এগুলো মরে না আমারটা মরলো কেন, আছে না কিছু লোক অমুকের এতগুলা মরে না আমারটা মরলো, এগুলো করবেন না। ওই বান্দার রুহটা যখন ফেরেশতা কবজ করে আল্লাহর কাছে যায় বলে আল্লাহ তোমার বান্দার রুহ এনেছি, ফায়াকুলু আল্লাহু লিল মালাক মাযা ক্বালা আবদি, আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করে আচ্ছা আমার বান্দা কি বলল, তার ছেলে তুমি নিয়ে আসছো, সামরাত আকাবাতুম সামরাত ফুয়াদি, তার কলিজার টুকরা নিয়ে এসেছো, আমার বান্দা কি বলেছে, আল্লাহ তো সবই জানে। ফেরেশতারে জিজ্ঞাসা করে, ফেরেশতা বলে ইস্তারজা ওয়া হামাদাক, সে ইন্না লিল্লাহ পড়েছে, সে বলেছে আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি। আল্লাহ এত খুশি হয় আল্লাহ বলে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম, সে বিপদে পড়েও আলহামদুলিল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটি ঘর বানাও আর গেটের মাঝে লিখে দাও এটা প্রশংসার কারণে, সুবহানাল্লাহ, এটার নাম বাইতুল হাম। এই জন্য আমার বন্ধুগণ আসুন আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অর্ধেক বলবো না, শুধু ইল্লাল্লাহ বলবেন না, কি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক জিকির নাই, অর্ধেক জিকির নাই। এটা আমাদের দেশের কিছু আলেম বানাইছে, ওদেরকে আমরা বুঝাতে চেষ্টা করছি তারা বোঝে না, তারা গোরামি করছে, ইল্লাল্লাহ জিকিরও নাকি আছে, একটা হাদিসেও নাই রাসূল এই শব্দে জিকির করেছেন, একটা হাদিসও পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি জিকিরে নাই, শব্দে আছে ওমান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহু, তো ইল্লাহু ইল্লাহু জিকির হবে, কারণ কোন শব্দে জিকির হবে রাসূল শিখিয়েছেন হাতে কলম, মুখে মুখে তালিম দিয়ে দেখায়া দেখায়া শিখাইছেন, জিকির হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পুরাটা পুরাটা ভাঙবেন না, ভাঙার অধিকার আপনাকে দেয়া হয়নি। আচ্ছা কেউ যদি মুসলমান হতে চায় আমরা ইল্লাল্লাহ পড়লে সে মুসলমান হবে, কি পড়া লাগবে, এটাই তো ঈমান, তা আপনি ভাঙেন কেন, যদি এটা জায়েজ থাকতো হাদিসে পাওয়া যেত, একটা হাদিসও নেই, এখানে অনেক বড় বড় আলেমরা আছেন, যদি হাদিসে পান আমার জানাবেন আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব, মেনে নেব, পরের জুমায় ঘোষণাও দেব, কিন্তু হাদিসে পাবেন না আর বলবেন যে চালান মুস্তাসনা মিনহু মুস্তাসনা এটা সেটা ইল্লাল ইসখির, না, নাহু সরব দি ইসলাম হবে না, নাহু সরব ইসলাম বানানোর জন্য নয়, ইসলাম বুজার জন্য। এই জন্য কোনো কোনো দরবারে গেলে হু 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 এমন জিকির আছে না, হু হু কি হু হু ফেলেন কি কোরআনে আছে, কই লা ইলাহা ইল্লাহু, আজি না এসব চলবে না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝি শুনে মানার তৌফিক দিক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ পড়েননি দুরাকা সুন্নাহ পড়ে নিন, ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করার